করোনা ভাইরাসের আতঙ্কের জেরে গরুমারা, জলদাপাড়া সহ সকল জাতীয় অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বন দফতর। জঙ্গলে ঢোকা হলো না, তাই বাইরের গেটে ছবি তুলে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হলো পর্যটকদের। করোনা ভাইরাসের আতঙ্কের জেরে গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া সহ সকল জাতীয় অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বন দফতর। বাধ্য হয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে, আবার অনেকেরই আগাম বুকিং থাকলেও তাও বাতিল হয়ে যায়, যার ফলে আক্ষেপের সুর পর্যটকদের গলায়। এই পরিস্থিতিতে পর্যটক সহ পর্যটন ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানালো বন দফতর। আমরা এসেছি সানডেতে। কোথায় কোথায় ঘুরলেন? আমরা এসেছি চিলাপাতাতে, নলগড় রিট্রিটে উঠেছি। ওখান থেকে কালকে আমরা চিলাপাতা রেঞ্জটা কভার করেছিলাম যেদিন এসেছিলাম সেই দিনই। হ্যাঁ, তারপরে আমরা গতকাল করেছি বক্সা আর হচ্ছে ইয়ে জয়ন্তী কভার করেছি। আজকের প্ল্যান ছিল, আমার হাজব্যান্ড সকালবেলায় মর্নিং থেকেই আর কি গাড়ি টাড়ি বুক করে গরুমারা আর কি, যেটা আর কি লাটাগুড়ি ফরেস্ট রিজার্ভ ফরেস্টটা ঘোরাবে। তারপরে আমরা মূর্তি করে ঝালং আর বিন্দুতে যাওয়ার কথা ছিল, সেটা লাটাগুড়িটা বন্ধ হলো। তো গরুমারায় কি সাফারি করার ইচ্ছে ছিল? হ্যাঁ ছিল, ছিল আমার ছেলের জন্য ছিল, আমার কতটা ছিল কি ছিল না জানি না, কিন্তু আমার ছেলে তো এগুলো আর কি জানতে চাইছে, ওই জন্য খুব ইচ্ছে ছিল। গরুমারা ভেতরে ঢোকা হলো? একদমই না, বাইরে থেকে আমার মানে খুব বিষণ্ন মুখ নিয়ে বাড়ি ফিরতে লাগছে। মঙ্গলবার বহু পর্যটক জিপ সাফারি ও হাতি সাফারি করতে এসে হতাশ হয়ে ফিরে যান। অনেকে জঙ্গলে ঢুকতে না পেরে গরুমারা জাতীয় উদ্যানের গেটের সামনে এবং মূর্তি নদীতে ছবি তুলে নিজের মনকে সান্ত্বনা দেন। মূর্তি, ধূপঝোড়া, লাটাগুড়ি ইত্যাদি পর্যটন কেন্দ্র এলাকা পরিদর্শন করেন বন দফতরের সম্মানীয় ওয়ার্ডেন সীমা চৌধুরী। এদিন পর্যটক সহ পর্যটন ব্যবসায়ী ও জিপসি অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। বিশ্বে করোনা ভাইরাস নিয়ে একটা জনমানুষের আতঙ্ক বলুন, অ্যাওয়ারনেস বলুন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ সব বন্ধ করে দিয়েছে। সেই কারণে ভারতবর্ষও যখন করোনা ভাইরাসের একটা আতঙ্ক বা প্যানিক একটা সৃষ্টি হয়েছে, সেই জন্য সব রাজ্যের সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইমারি স্কুল, হাই স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার, কলেজ এবং আজ থেকে কোর্টও বন্ধ হয়েছে। তার সাথে যেহেতু ফরেস্ট এলাকায় বিভিন্ন জলদাপাড়া, গরুমারা, চাপড়ামারি এবং বিভিন্ন যে নজর মিনার আছে সেখানে প্রচুর ট্যুরিস্ট শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও এসেছে। সেই কারণে এই করোনা ভাইরাস যাতে সংক্রমণ না হয়, যাতে পর্যটকরা এক জায়গায় বেশি সংখ্যকভাবে জড়ো হতে না পারে, একে অপরের থেকে যাতে এটা ছড়িয়ে না যায়, কারণ করোনা ভাইরাসের এখনও ওষুধ ভারতবর্ষে তথা বিশ্বে এখনও খুঁজে পাওয়া যায়নি, তৈরি হয়নি। তাতেই সাড়া দিয়ে আমাদের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় গতকাল উত্তরবঙ্গের যত বন বাংলো এবং ট্যুরিস্ট এলাকা আছে সেগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। জঙ্গল বন্ধ হলে আয়ও বন্ধ হয়ে যাবে, পাশাপাশি এই পর্যটন কেন্দ্রগুলিতে গড়ে ওঠা দোকানের মালিকরাও চিন্তায় পড়েছেন। অনেক টুরিস্ট এসে আছে এই সময়টায়, এটাই সিজন টুরিস্টের, রিসর্ট থেকে বেরোতে পারতেছে না, টুরিস্টরা কোথায় যাবে? পাহাড় বন্ধ, জঙ্গল বন্ধ, আচমকা জঙ্গল বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য, জানি না কবে খুলবে। পাহাড় শুনলাম বিন্দু ফিন্দু সব বন্ধ করে দিয়েছে, টুরিস্টরা সব ঘরবন্দি হয়ে আছে, কোথাও ঘুরতে পারতেছে না, সব টুরিস্ট হারিয়ে গেছে। তো অনেকেই তো হয়তো বেশ কয়েকদিনের প্ল্যান করে এসেছিলো, হাতি সাফারি, কার সাফারি করবে, কার সাফারি করবে, হাতি সাফারি করবে, মোটামুটি চার পাঁচ দিনের এমনও টুরিস্ট আসে, চার পাঁচ দিনের জন্য এসছে, আর এমন টুরিস্ট আসছে মানে জঙ্গল সাফারি করেই চলে যাবে এই রকমে। দেখুন, বন দপ্তরের এই যে সিদ্ধান্ত, বন দপ্তরের যে সিদ্ধান্ত যে পর্যটনের ক্ষেত্রে এই জায়গাটাকে বন্ধ রাখা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে হয়। কারণ বন্ধ রাখার ক্ষেত্রে একদিকে যেটা সুবিধাজনক, সেটা হলো যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন বহিরাগতরা, তারা এসেই সব মানে সমস্ত মানুষ এক জায়গায় হচ্ছেন, মেনলি বড় বড় জমায়েতগুলো এন্টারটেনের জায়গাগুলোকে স্টপ করে দিয়েছে প্রশাসনিকভাবে। সুতরাং সেক্ষেত্রে বনের এই জায়গাটা, এই জায়গাটাকে বন্ধ করা হলো, এটা একদিক থেকে ভালোই বলবো। আর দ্বিতীয় হচ্ছে সকলকে সুরক্ষিত থাকা বা সচেতন থাকাটা অত্যন্ত প্রয়োজন।
বহিরাগতরা এসে এখান থেকে বা কার কে কী জার নিয়ে বাজারে চলে আসবে বা এখানে আসবে তা তো আমাদের কারো জানা নেই। এই ধরনের কোনো ক্ষেত্রে কেউ যাতে বিপদে না পড়ে সেক্ষেত্রেও সচেতন থাকার বিষয়টা, রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনকেও অনেক ধন্যবাদ জানাবো, তারাও এই বিষয়টা নিয়ে খুব বেশি সচেতন এবং ইতিমধ্যেই তারা তাদের সিদ্ধান্ত একটা নিয়েছেন যে পর্যটকদের পরিষেবা দেওয়া বা কতটা কী দেওয়া তারা নিজেদের মতো করেছেন। পাশাপাশি আমরাও আছি যে আমাদের এরকম যদি কেউ কোনো বিপদ মুখী হন তারা যেন যোগাযোগ করেন, আমরা আমাদের মতো আমাদের সাধ্যমতো আমরাও তাদের পাশে থাকার চেষ্টা করব সম্পূর্ণভাবে।